আদালতে ছাত্র রাজনীতির জয় হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বুয়েটে ছাত্র রাজনীতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। আমরা মনে করি এই জয় শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের নয়, এই জয় বাংলাদেশের স্বাধীনতাকামী গণতন্ত্রকামী শিক্ষার্থীদের জয়। জনগণের ট্যাক্সের টাকায় বুয়েট পরিচালিত হয় উল্লেখ করে সাদ্দাম জানান, ছাত্র রাজনীতি জনগণের কল্যাণে সাধিত হয়, তাই শিক্ষা প্রতিষ্ঠানে অরাজনৈতিক পরিবেশ কোনোভাবেই ছাত্রলীগ সমর্থন করে না। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ছাত্র রাজনীতি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে, এবং একই সঙ্গে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, বুয়েটের ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু বুয়েটের ছাত্র রাজনীতির কাঠামো কীরকম হবে এটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। বুয়েটে সুষ্ঠু এবং নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রলীগের কিছু কর্মসূচি রয়েছে বলেও জানান সাদ্দাম। এক, ইমতিয়াজ হোসেন রাব্বির আবাসিক হল ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বুয়েট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। আধুনিক স্মার্ট পলিসি নির্ভর নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা নির্ধারণে বুয়েট শিক্ষার্থীদের মতামত আহ্বান এবং আলোচনা। তিন, সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গিদের কালো ছায়া মুক্ত করতে বুয়েটের প্রস্তাবনা গ্রহণ, প্রস্তাবনা প্রদান এবং একই সঙ্গে সেমিনার এবং সাংস্কৃতিক উৎসব আয়োজন। বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনের সাথে আলোচনা। বুয়েটে পরীক্ষা চলছে জানিয়ে ছাত্রলীগ সভাপতি আরো জানান, পরীক্ষার পর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দীর্ঘ পাঁচ বছরের অবসান ঘটিয়ে ফের আবারও কমিটি গঠন করা হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, এই আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে যে স্পিরিট নিয়ে তারা নেতিবাচক ছাত্র রাজনীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ ক্যাম্পাসের জন্য তারা কাজ করেছে। বাংলাদেশ ছাত্রলীগ সেই চেতনাকে গভীরভাবে ধারণ করে এবং সেই চেতনার উপর ধারণ করেই আগামী দিনে তারা নতুন দিনের ছাত্র রাজনীতি উপহার দিবে। নুসরত শারমিন, মাই টিভি, ঢাকা।